প্রেগন্যান্সির মধ্যে যে কোনো অংশটা কি সেফ আছে না নেই এটা দেখার জন্য আপনি সিম্পলি একটা কাজ করতে পারেন। ওর মধ্যে টোটাল পাঁচ করে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি আর ক্যাটাগরি এক্স। তো এই যে পাঁচটা আছে, ক্যাটাগরি এ মানে যে ঔষধটা আছে ওটা হচ্ছে প্রচণ্ড একটু স্টাডি করা হয়েছে বাচ্চার মধ্যে অথবা অ্যানিমালসের মধ্যে, প্রাণীর মধ্যে এই স্টাডি হয়েছে আর এই মেডিসিনটা মোটামুটি অনেকটা ভালো আছে, এই মেডিসিনটা নিয়ে বাচ্চার উপরই কিছুই প্রবলেমটা আসে না, এর মানে হচ্ছে ক্যাটাগরি এ। ক্যাটাগরি বি মানে এত প্রচণ্ড তো আমার কাছে ইনফরমেশনটা নেই, কিন্তু হ্যাঁ মোটামুটি অনেকটা ভালো করে আমার কাছে ইনফরমেশনটা আছে আর এই যে মেডিসিনটা আছে ক্যাটাগরি বি এটা মোটামুটি ভালো আছে, এই মেডিসিনটা নিয়ে বাচ্চার কিছু ক্ষতি হবে না। ক্যাটাগরি সিটা আছে, ক্যাটাগরি সিটা বলে যে আমার কাছে এত ইনফরমেশনই নেই, আমার জানা নেই যে এই মেডিসিনটা কী করবে আর প্রাণীর মধ্যে আর হিউম্যানের মধ্যে। এটা বলতে পারে যে প্রাণীর মধ্যে আমার এত ডেটা নেই, অত হতে পারে যে বাচ্চারা একটু ক্ষতি করতে পারে, কিন্তু এর এত ভালো ইনফরমেশন আমার কাছে নেই। ক্যাটাগরি ডিটা বলে যে এই মেডিসিনটা হচ্ছে খারাপ, এই মেডিসিনটা বাচ্চার ক্ষেত্রে অবশ্যই খারাপ আছে, প্রেগন্যান্সিতে ইউজ করাটা উচিত নয়, কিন্তু একদম যদি এমার্জেন্সি থাকে আর বাকি আপনার কাছে যদি কোনো অপশন না থাকে তখন এই মেডিসিনটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু এই মেডিসিনটা ইউজ করাটা উচিত না। আর ক্যাটাগরি এক্সটা হচ্ছে, এটা বলছে যে আমার কাছে এইটাও ইনফরমেশনটা আছে যে এই মেডিসিনটা মোটামুটি ভালো নেই, এই মেডিসিনটা মোটে ইউজ করতেই হবে না, আপনি যে কোনো কন্ডিশনের মধ্যে এই মেডিসিনটা আপনি না ইউজ করলেই উচিত। এ আছে প্যাস ক্যাটাগরি, যে কোনো একটা মেডিসিন থাকবে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে এই মেডিসিন আর ক্যাটাগরি প্রেগনেন্সিটা কী, সে আপনাকে বলে দেবে যে এই কোন ক্যাটাগরির মেডিসিনটা আছে। থ্যাংক ইউ।